বছর তিনেক আগে কৃষি জমিতে চাষের জন্য এক সুদকার বাড়ির কাছ থেকে সুদে ৫০০০ টাকা নিয়েছিলেন বাবুল মল্লিক। অভাবের কারণে নিয়মিত সুদ পরিশোধ করতে পারেননি তিনি। তিন বছর পর সেই সুদে আনা ৫০০০ টাকা সুদে আসলে ৫ লাখ টাকা হয়েছে দাবি করে ওই কৃষকের দুই বিঘা জমি দখল করেছেন ওই সুদকার বাড়ি। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন হতভাগা ওই কৃষক। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। বাবুল মল্লিক উপজেলার নবগ্রাম ইউনিয়নের চিত্তরমোড় এলাকার রসরাজ মল্লিকের ছেলে। স্থানীয়রা জানিয়েছে বছর তিনেক আগে উপজেলার একই ইউনিয়নের হাকাই শিকদারের ছেলে লিটন শিকদারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে তিনি সুদ প্রদানের শর্তে ৫০০০ টাকা ঋণ নিয়েছিলেন। বাবুল গরিব কৃষক হওয়ায় তিন বছরে সেই সুদের টাকা নিয়মিতভাবে পরিশোধ করতে পারেননি। টাকা না পেয়ে সম্প্রতি সেই খালি স্ট্যাম্পে ৫০০০ টাকার জায়গায় ৫ লাখ টাকা বসিয়ে বাবুল মল্লিকের দুই বিঘা কৃষি জমি দখল করেন সুদকার বাড়ি লিটন। বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি বলেন, অভাবে পড়ে লিটন শিকদারের থেকে টাকা সুদে নিয়েছিল আমার স্বামী। আমরা গরিব হওয়ায় সুদে আনা সেই ৫০০০ টাকা দিতে পারিনি, কিন্তু সেই ৫০০০ টাকার জায়গায় ৫ লাখ টাকা বসিয়ে আমাদের দুই বিঘা জমি দখল করেছে। এটা দেখে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। আমরা লিটন শিকদারের বিচার চাই। সুপ্রিয় দর্শক, সুদ ব্যবসায়ীদের নীরব অত্যাচারে হাজারো পরিবার পথে বসেছে, কিন্তু এদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। এই ঘটনায় অভিযুক্তকে শাস্তির আওতায় আনতে পারবে তারা? কমেন্টে জানিয়ে দিন আপনার অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলোও দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।